রিঙ্কুর বিয়াত কমর হিলাব কিং খানে, কলকাতা নাইট রাইডার্সর বেটার গড়াকীক দিলে প্রতিশ্রুতি, কিন্তু বিয়া কেতিয়া রিঙ্কু সিংর? চলিত আইপিএলত পাঁচটা বলত একেরাহে পাঁচটা সিক্সার কোবাই একে রাতির ভিতরত ক্রিকেটর স্টারত পরিণত হয়েছিল কলকাতা নাইট রাইডার্সর বেটার রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সর বিরুদ্ধে রিঙ্কু সিংর বিস্ফোরক ইনিংসটোর বাবেই দলটোয়ে জয়ের লক্ষ্যত উপনীত হয়। সেইদিন ধরি ক্রিকেট জগতত খুবই চর্চিত হয়েছে রিঙ্কু সিংর নাম। রিঙ্কুর বেটিং তাণ্ডবত খোজ হয়েছিল কলকাতা নাইট রাইডার্সর সহস্বত্বাধিকারী বলিউডর বাদশাহ শাহরুখ খান। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রকারে কিং খানে প্রশংসা করেছিল রিঙ্কুক। শেহতীয়াভাবে আর সি বির বিরুদ্ধেও রিঙ্কু সিংয়ে খেলেছিল এক অপরাজিত ইনিংস। দশটা বলর মুখামুখি হয়ে সংগ্রহ করেছিল ১৮ রান। এই ম্যাচতো আর সি বিক ২১ রানত পরাস্ত করেছে রিঙ্কুর দল কেকেআরে। আর সি বির বিরুদ্ধে এই ম্যাচত জয়ের অন্তত তিনগী প্রাক্তন ক্রিকেটারর সত্যি মত বিনিময়ত অংশ লয় রিঙ্কু সিংয়ে। সোশ্যাল মিডিয়াত প্রকাশ পাইছে এটা ভিডিও। রিঙ্কু সিংয়ে কয় যে পাঠান চলচ্চিত্রর অভিনেতা শাহরুখ খানে বিবাহর বিষয়ে কবলৈ এবার ফোন করেছিল। ফোনত শাহরুখ খানে রিঙ্কুক কৈছিল এনেদরে, মানুহে মোক তেওঁলোকৰ বিয়াৰ বাবে আমন্ত্রণ করে, কিন্তু মই নাযাও, কিন্তু মই তোমার বিয়াত উপস্থিত থাকি নাচিম। এতিয়া এগৰাকী ক্রিকেটারে প্রকাশ করেছে যে কিং খান তেওঁৰ বিয়াত কেৱল উপস্থিত থকাই নহয় কৰিব নিত্যও। অন্তৰৰ পৰা কিমান আনন্দিত হলে কিং খানৰ দৰে এজন সুপারস্টারে স্বইচ্ছাই দিব পাৰে এনে প্ৰস্তাৱ? ১৯৯৭ চনৰ ১২ অক্টোবৰত উত্তৰ প্ৰদেশৰ আলিগড়ত জন্মগ্ৰহণ কৰা রিঙ্কু সিঙৰ বয়স এতিয়া ২৫ বছৰ। জানিব পৰা মতে প্ৰেমৰ বান্ধোনতো নাই রিঙ্কু। কলকাতাৰ বেটাৰগৰাকীৰ বিবাহ কেতিয়া সেয়া নিশ্চিত নহয়, কিন্তু রিঙ্কুৰ বিয়াত কঁকাল ঘূৰাই নাচিবলৈ সাজু স্বয়ং কিং খান। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।